মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এসো দিবে, এসো এসো। লাবু লাবু লাবু, এসব কি হয়ে গেল লাবু? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আমরা কিছুই জানতে পারলাম না। হে লাবু, কি হয়েছে? এই লাবু, তুই বসবি এত? এই লাবু, কি হয়েছে রে তোর? কি হয়েছে সেটা তুমি ফুলিকিকে জিজ্ঞাসা করো পারমিতা। পুলিশ রুদ্রকে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। কি নিয়ে জিজ্ঞাসাবাদ জানো? ওই যে অপরাধী রাজাবাবু, যে নাকি রোহিতকে নিষিদ্ধ ওষুধ দিয়েছিল, পুলিশের সন্দেহ তার সঙ্গে আমাদের রুদ্রর কোন একটা যোগাযোগ আছে। এই ধারণাটা নিশ্চয়ই ফুলকি ওদের মাথায় ঢুকিয়েছে তোমার ওই পুলিশ বন্ধুর মাধ্যমে। ফুলকি তো বারবার আমাদের জামাইয়ের দিকে আঙুল তুলেছে বিভিন্ন কারণে। কি ফুলকি, তাই তো? দিদি, তুমি সবাইকে ছেড়ে সবসময় ফুলকিকেই কেন ধরছো বলবে? ও তো শুধুমাত্র রোহিতের বদনাম ঘুচিয়েছে। পুলিশ তদন্ত করে কি পেলো কি পেলো না সেটা ফুলকি জানবে কি করে বলতে পারো? আমি তো বলেছিলাম পান্ডে কাকাকে, কিন্তু এও তো ঠিক কথা যে জামাইবাবু ভালো লোক নন। সত্যিটা তো প্রকাশ পেতই একদিন না একদিন। বৈমন্তী, অযথা চিৎকার চেঁচামেচি করো না, হ্যাঁ? আমাকে একটু বুঝতে দাও। আগুন না জ্বললে শুধু শুধু তো ধোঁয়া বেরোয় না। মানে তুমি কি বলতে চাইছো? যে রুদ্রর সঙ্গে ওই অপরাধীদের যোগাযোগ আছে? কি ধরনের যোগাযোগ আছে আমাকে বলো। তুমি চুপ করো তো। এলাবু, পুলিশ নিশ্চয়ই নোটিশ পাঠিয়েছিল ইন্টারোগেশন করার জন্য। ওরা প্রোটোকল মেনেই সবকিছু করছে, তাই তো? লাবু, আর তুই তোর বাবাকে ফোনটা করলি না কেন? হ্যাঁ, দুম করে দরজা কেন খুলতে গেলি? তুমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি প্রশ্ন করো না, বুঝলে? পুলিশের বড় কর্তাকে ফোন করো, তোমার তো জানাশোনা রয়েছে। জেঠিমণি, আসলে ইন্টারোগেশনের আগে তো পুলিশ রুদ্রদাকে ছাড়বেও না। আমি যা শুনলাম, ডিজি স্যার বোধ হয় সবটা জানেন। আরে, পুলিশ যখন এসেছিল তুই তখন ছিলি না? জেঠমণি, আমি তমাল পিয়াল আমরা সুপার স্টোরে ছিলাম। একজন স্টাফ এসে বলল দিদির বাড়ির সামনে নাকি পুলিশ। শুনে আমরা ছুটতে ছুটতে গেলাম, তখন গিয়ে দেখলাম অংশুদা কথা বলছে অলরেডি। ওই ওই হলো নাটের গুরু, রুদ্রকে পছন্দ করে না, আমি দু কথা শুনিয়েছি, এখন তারই বদলা নিচ্ছে দেখো গিয়ে। না জেঠমণি, দাদা ভাই বদলা নেওয়ার মতন মানুষ না। আর আমিও তো ছিলাম ওখানে, সুপার স্টোরে যাওয়ার সময় আমি দেখেছিলাম। পান্ডে কাকারা জামাইবাবুর বাড়ির দিকেই যাচ্ছিল। ওরা জামাইবাবুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছে। রাজাবাবুর সাথে জামাইবাবু যোগাযোগ আছে। স্যার আসুন। এটা আমাকে কোথায় নিয়ে আসা হলো অংশুমান? বসুন। এরকম একটা ঘরে বসাবে আমাকে? এখনই তো কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। জীবনে কোনোদিনই এরকম পরিস্থিতিতে পড়বো ভাবিও নি। মনে হচ্ছে যেন এরা আমার ভিতরটা পড়ে নিচ্ছে। রুদ্ররূপবাবু, হ্যাঁ হ্যাঁ, বসুন। হ্যাঁ, দিল্লি পুলিশের অফিসাররা আসছেন, তারাই জিজ্ঞাসাবাদ করবে। আপনি ভয় পাবেন না, একটু জল খাবেন? না, জল কেন খাবো? হঠাৎ করে জল খাওয়ার মতো তো কিছু হয়নি। আর এই এই যে তোমরা অংশমান, এই সবার সামনে আমাকে জিপে তুলে এখানে নিয়ে এলে, এটা ভালো করলে, বুঝতে পেরেছো? বেরোই, এখান থেকে বেরোই আমি,
সবাই তখন বুঝবে মজা। এখানে কি করতে এসেছেন? দরজা খুলতে তো দাঁড়িয়ে আছেন কেন? আমি যদি দেখেছি কোন রকম বেআইনি কাজ এখানে হয়েছে, চাপকে পিঠে চামড়া কিন্তু তুলে নেবো। ফুলকি দাস আছে কিনা দেখো, দরজা খোলো। হ্যাঁ, আপনার রুক্ষ ব্যবহার আর খবরদারের বিষয় তো আমাদের আগেই জানা হয়ে গেছে। তবে কি জানেন তো স্যার, আমরা লোকাল পুলিশ, আর আপনাকে যারা জিজ্ঞাসাবাদ করবে তারা দিল্লি পুলিশের লোকজন, তারা আমাদের মতো লেভেলের মান। স্যার, স্যার, মিস্টার সেনগুপ্তা, মেহমান কি খাতিরদারি কি কে নেই বলে সব ক্যা লেঙ্গে, চায় কফি ঠান্ডা? নেই নেই। আর अंशुमान, आपने पानी तक नहीं पूछा? सर, उन्हें बोल लें जल खाबे ना। क्या साहब, अरे हमें पता है बड़े आदमी हैं, पर हम लोग इतने बुरे भी नहीं हैं कि आप हमारे यहाँ का पानी नहीं पीते। नहीं, ऐसी बात नहीं है, যেটা আপনাদের জানার সেটা স্পষ্ট করে আমাকে জিজ্ঞেস করুন। আমার যদি মনে হয় যে আমি জানি, আমি বলে দিচ্ছি। রাজা বাবু কহাঁ হ্যায়? আরে বতাইয়ে, আরে কি চাচাচ্ছেন কেন, মজা হচ্ছে নাকি? রাজা বাবু কোথায়, আমি কি করে জানব? অদ্ভুত ব্যাপার। साहब, अरे ये इलाका आपका है, यहाँ सब कुछ तो आप ही के इशारे पर होता होगा। जैसे कि कट मनी से लेकर अंडर हैंड डीलिंग्स, लैंड ग्रैबिंग, ड्रग्स, सब भी तो आप ही के इशारे पर होता है। क्या मैं गलत कह रहा हूँ बताइए? परमिता, तू एक काज कर, लबु के नहीं ऊपर जा, बेचारी यार पारछे ना। চল চল ঘরে চল, এত চিন্তা করিস না, সব সব ঠিক হয়ে যাবে, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে, চল তো এখন এখন ঘরে চল। যা যা যা, তুই ঘরে যা, তুই ঘরে যা। ফিরে যেতে পারবি তো? হাঁটতে পারবি তো? দিদি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।